হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে অলমোস্ট আজকে ওইটাতে ভাল লাগছিল না, সরিয়ে দিলাম। যাই হোক, আজকে আমি পিকনিক ব্লগ একটা আপলোড করব, যেটা আমাদের দুদিন আগে হয়ে গেছে। তো দুদিন শরীরটা একদমই ভালো ছিল না, তো সেই কারণে করব করতে করতে মানে আর করা হয়নি। তো সেই কারণে আমি দুদিন ব্লগও আপলোড করতে পারিনি। তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। যেহেতু পিকনিকের ব্লগটা আজকে আপলোড করব, তো এডিট করতে বসে দেখি ইন্ট্রো দেওয়া হয়নি, লাস্টে শেষও করা হয়নি। কারণ সেই দিন এতটাই টায়ার্ড ছিলাম যে সব কিছু, আর এত নাচানাচি নাচানাচি ডান্স ফান্স করতে করতে গিয়ে শুয়ে পড়েছি। যাই হোক, শরীরটা ভালো ছিল না, কারণ সারাদিন দৌড়োদৌড়ি লাফালাফি, বুঝতেই পারছো, বাজারহাট থেকে শুরু করে সব আমি, মামা, দাদা তিনজনে মিলে করেছি। রাতে আমরা যদিও বাজারটা করে রেখেছি, কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছি, পুরো টোটাল 24 ঘন্টা তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমাদের পিকনিকে দারুণ 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 আনন্দ হয়েছে। তো আই হোপ আজকের ব্লগটি দেখতে তোমাদের খুব খুব খুবই ভালো লাগবে। তো চলো লেটস গো, এখন আপাতত পিকনিক ব্লগটুকু দেখো। পুরো সব বাজার শেষ হয়ে যাওয়ার পরে আমাদের পড়েছে মাছ বাজারে গিয়ে, মানে রাতে আমরা সব বাজার করে রেখেছিলাম, শুধু মাছটুকুই বাকি ছিল। তো সেই কারণে আমরা মাছ বাজার করতে গেছিলাম, ইলিশ মাছ ভাপা হয়েছিল, তো সেই কারণে ইলিশ মাছ কিনতে গেছিলাম। আর আমাদের পিকনিকের সকালের খাওয়া দাওয়া এখন হচ্ছে, মানে অর্ধেক অর্ধেক পার্টি হয়ে গেছে, আর অর্ধেক এখন হচ্ছে। এখানে হচ্ছে সকালের মেনু কি? লুচি আর ছোলার ডাল। মা ছোলার ডাল রান্না করেছে, ছোলার ডাল কেমন হয়েছে? এবার যে যা রান্না করবে সেটাই, যে সব কেমন হয়েছে। আজকে সারাদিন হেভি 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 দারুণ আনন্দ হবে, আর আমরা এখন সকালে খাবার খাবো। হ্যালো গাইস, আমাদের পিকনিকের সকালের পার্ট সমাপ্তি, লুচি আর ছোলার ডাল ছিল। তো এখন দুপুরের পিকনিক হচ্ছে, মানে দুপুরের খাওয়া দাওয়ার জন্য পিকনিক হচ্ছে। মামা কষায় হয়ে গেছে আজকের জন্য। আমি তো বক্সটা আনবো বলে পড়ছে। আচ্ছা, এখানে সবাই খেতে বসে পড়েছে, আমরাও বসবো, সবাই একসাথেই বসবো। আর ওরা আগে স্টার্ট করে দিয়েছে, ওদের আর সহ্য হচ্ছে না। এরকম বলিস না তো, সহ্য হচ্ছে না। ওরা খাওয়ন দাওন আগেই শুরু করে দিয়েছে, এটা কি হচ্ছে? এটা কি পিকনিক? বিজয় বাবা হেভি খাওয়াটা খাটনি করেছে। সকাল থেকে আকাশ মানে ক্লাউডি ছিল বলতে পারো, তো সেই কারণে আমরা ভয় পেয়ে গেছিলাম, যদি পিকনিক না হয় তাহলে, মানে ছাদে না হয় তাহলে বেশ ভালো লাগে না। তো আমাদের আইসক্রিম পিকনিক হচ্ছে, সন্ধ্যাবেলা গান চলবে, সন্ধ্যা নয় অ্যাকচুয়ালি বিকেল, আর এখানে সবাই আমরা আইসক্রিম খাচ্ছি। আর শিবমের ম্যাম এসছে, শিবমের এক্সাম চলছে, তো সে কারণে ফাইনাল এক্সাম, তো সে কারণে শিবম পড়ছে, শিবমের আইসক্রিম রেখে দেওয়া হয়েছে, সবাই আইসক্রিম একটা 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 করে, হাসির ফেভারিট আইসক্রিম। এই যে শিবম মামা বা শিবম মামা, এটা কি? আমি ওইটাই খেয়ে নেব। শিবম মামা ভাত খুব আনন্দ। আরে এসে পড়েছে মাদার, যদি ওই সাউন্ডে দেওয়া যাবে না, সবাইকে দিচ্ছে উপরে।
পুরো প্ল্যানটাই হচ্ছে আমার হাজবেন্ডের মাথা থেকে, মানে ও মানে এখানে আসার পথে দেড় দু বছর আগের থেকে শুরু করেছে যে পিকনিক হবে পিকনিক হবে। কিন্তু যাই হোক, ও থাকাকালীন আমরা ছোটোখাটো কোনো পিকনিকই করতে পারিনি, কারণ সেই সময় কোভিডের এইরকম সিচুয়েশন ছিল যে কোথাও বক্স বাজানোর, কোথাও কী করার, মানে এইরকম কোনো পরিস্থিতি ছিল না। তো সেই কারণে ও থাকাকালীন কিছুই হয়নি, যদিও ও আসার পরে আবার প্ল্যান করা হবে পিকনিকের, কারণ পুরো পিকনিকের মানে পিকনিক করবো এই ব্যাপারটা বেশ ওর থেকেই এসেছে। তো যাই হোক, পিকনিকটা ওর না থাকা মানে না থাকাতে আমরা ওকে মানে হাজবেন্ডকে খুবই 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 মিস করেছি সবাই। সারা দিন ধরে মা, কাকি, বৌদি, তারপরে পুচকু মানে শিবম, বিজয় মামা সবাই 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 সারা দিন ধরে হাজবেন্ডের নাম করেছে। তো যাই হোক, চলো এখন আপাতত তোমরা ভিডিওটি দেখো আর কমেন্ট করে জানো যে তোমাদের কেমন লাগলো। সামে সামে যাই হোক, আমাদের বিকেলের পাট চুকে গিয়ে এখন আমাদের সন্ধ্যার পাট শুরু হয়েছে। সন্ধ্যাতে আমাদের ছিল পকোড়া, চিকেন পকোড়া আর হচ্ছে কফি। তো সেই কারণে একবার কফি করে দারুণ 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 খেয়েছি, মানে খুবই ভালো হয়েছিল কফিটা। আর সেকেন্ডবার কফি কারোই মুখে তুলতে পারিনি, কারণ এত পরিমাণে মিষ্টি দিয়েছি, তো পুরোটা এত হয়ে গেছে। শিবম আগে সাইড করছে, আর ওখানে আরেক কড়াই হচ্ছে, ওদেরই আনন্দ। হ্যাঁ সত্যি আজকে সারাদিন দারুণ কাটলো। আর এখানে আমাদের নাচানাচির পার্ট স্টার্ট হয়ে গেছে। দেখো আমি এগুলো একটু টেনে 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 মানে শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো আমাদের মনে হচ্ছে কার্টুনগুলো ডান্স করছে, এইরকম ধরনের একটা ব্যাপার। আর মামার ডান্স, মামা একটু পর পর মানে ওইখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আমরা এত হাসা হাসি করেছিলাম এই ব্যাপারটা নিয়ে। আর এখান দিয়ে এখন আমি যখন এডিট করতে বসেছি, আর সে ঘুমাচ্ছিল, আর আমি এখান থেকে উঠে চলে এসেছি, কারণ হচ্ছে মানে এইরকম এত হাসি পাচ্ছে ওইখানে। তো আসি যেহেতু উঠে যাবে, তো ওইখান থেকে আমাকে উঠে চলে আসতে হয়েছে। আর তোমাদের দেখে নিশ্চয়ই কেমন লাগছে সেটা আমাদের অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের একটি কমেন্ট আমাদের অনেক 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 ইন্সপায়ার করে। তো এখনো পর্যন্ত ভিডিওটি দেখো। Hey,
এই ব্লগটিকে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো। টাটা।